হ্যালো বন্ধুরা, আমি আজকে বেরিয়ে পড়েছি তোমাদের জন্য খাবারের সন্ধানে। আজকে আমি তোমাদেরকে এমন খাবারের সন্ধান দিতে চলেছি যেটা তোমরা বন্ধুরা ভাবতেই পারছো না। বারাইপুরের মধ্যে সাউথ ইন্ডিয়ান ফুড, যেটা কোনো রেস্টুরেন্টে তেমনভাবে পাওয়া যায় না, বা শুধুমাত্র ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট যেখানে শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান ফুড আর ভেজিটেরিয়ানের জন্য বেস্ট রেস্টুরেন্ট, আমি এরকম একটা রেস্টুরেন্টের সন্ধান তোমাদের কাছে তুলে ধরতে চলেছি। বন্ধুরা, আমাদের ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, এবং যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ভিতরে ঢুকেই জানলার সামনে টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি আজকে এখানেই বসলাম। তোমাদেরকে আমি রেস্টুরেন্টের ভিতরটা দেখাই, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো আর আর টক ঝাল মিষ্টি। দেখতে থাকো, এনজয় করো। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আজকে আমরা এসেছি সেভেন রিভার্সে, যেখানে সাউথ ইন্ডিয়ান ফুড খুব ভালো পাওয়া যায়। তো তারই একটা রিভিউ তোমাদেরকে আমি দেখাতে চলেছি। ইডলি উপমাটাও অর্ডার করেছি আজকে, এবং ইডলি উপমাটা খুবই ভালো খেতে। আজকে এটা প্রথম ট্রাই করলাম, কিন্তু আমার খুবই ভালো লেগেছে খেতে। আর এই যে আমাদের মাসালা ধোসাটাও চলে এসেছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাসালা ধোসাটা কতটা বড়, একজনের পক্ষে খাওয়াটা এটা খুবই চাপের। মাসালা ধোসার ভিতরে যে আলু স্টাফিংসটা পুরো ভরা, তো খুবই ভালো লেগেছে। এখানকার সবথেকে বেস্ট আমার এই ধোসাটাই মনে হয়। বন্ধুরা, আজকে আমরা মাসালা ধোসা আর ইডলি উপমাটা অর্ডার করেছিলাম, কিন্তু এই প্লেন ধোসাটা ছিল কাকুর তরফ থেকে। আমরা সেভেন রিভার্সে কাকুর কাছে চলে এসেছি একটু জানতে যে কাকুর এখানে আসতে হলে কিভাবে ঠিক আসতে হবে। কাকু একটু বলবেন, বারাইপুর স্টেশন থেকে আসতে হলে আপনার সেভেন রিভার্সে কিভাবে আসতে হবে? এটা কি শিবানী বাড়িপুর স্টেশনে নেমে শিবানী পিঠ, যে কোনো ডান দিক থেকে যে অটোগুলো ছাড়ে সব কটাই শিবানী পিঠে দিয়ে যায়, মানে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে অটোগুলো আসে সেগুলো সবই শিবানী পিঠ থেকে হয়ে যায়। ওখান থেকে শিবানী পিঠে নেমে 218 বাস স্ট্যান্ডের ঠিক উল্টোর দিকে সেভেন রিভার্স স্টোর। আমাদের তো মোটামুটিভাবে ধোসাই মেন, তাছাড়াও মানে লোকজন এখানে ধোসা খেতে মেনলি আসে, আর তার সঙ্গে এখানে পাওয়া যায় ইন্ডিয়ান যে ফুডটা পাওয়া যায়, মানে এখানে পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট। এই চত্বরে 25 কিলোমিটার রেডিয়াসে কোনো রকমভাবে কোনো ভেজ রেস্টুরেন্ট, কমপ্লিট ভেজ রেস্টুরেন্ট নেই। এখানে পাওভাজিটা ভীষণ ভালো বিক্রি হয়, মানে আমাদের খুব সেল হয়। কাস্টমারের যে বেস্ট চয়েসের দিক থেকে পাওভাজি আছে, তারপরে যেমন এখানকার স্প্রিং রোল, তারপরে বেশ কিছু আমাদের বেশ কিছু ধরনের পরোটা আছে। সেই পরোটাগুলো একটা স্পেশাল পরোটা আমাদের হয়, সেটা হচ্ছে ড্রাই পরোটা, নর্মাল পরোটাই, কিন্তু সেটা ড্রাই পরোটা, অর্থাৎ মানে তেল একদম কিছু লাগবে না, তাতে কিছু একদমই লাগে না, কিছুতে লাগে না, তেল ইউজ হয় কিন্তু তাতে কিছু লাগে না। ড্রাই পরোটা খুব ভালো আমাদের এখানে লোকের পছন্দ। আর এছাড়া যেগুলো আছে ইন্ডিয়ান মেনুতে, মটর পনির, ছোলে ভাটুরে, ছোলে ভাটুরে আমাদের খুব মানে যেগুলো বেশি সেল হওয়া যে জিনিস সেগুলোর মধ্যে, সে আইটেমগুলোর মধ্যে হচ্ছে ছোলে ভাটুরে একটা আছে, তারপরে যেটা স্ন্যাক্স আইটেম বেশ কিছু আছে। এছাড়াও মোটামুটি ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়ান ডিশের অনেকগুলোই অনেক রকমেরই আছে আমাদের এখানে। লাঞ্চের জন্য বা ডিনারের জন্য ভালো আইটেম আছে, মানে সমস্ত, যদিও সবটাই হচ্ছে নর্দার্ন ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ইন্ডিয়ান ফুড। আর এদিকে সাউথ ইন্ডিয়ান মানে কমপ্লিট সাউথ ইন্ডিয়ান ফুড, মানে সেটা হচ্ছে যেমন দোসা, উত্তাপা, উপমা, ইডলি, তারপরে বড়া, এগুলো সব। থ্যাংক ইউ বাবু, ভালো লাগলো।